রাজধানীর ফকিরাপুলের প্রিন্টিং প্রেসের এই কারখানাটিতে বছর দুয়েক আগে মাসে অন্তত 30 থেকে 40টি অর্ডার সম্পন্ন হতো। এখন সেখানে কাজ শেষ হচ্ছে 15 থেকে 20টি অর্ডারের। করোনাকালেই নজিরবিহীন সংকটে পড়ে দেশের মুদ্রণ শিল্প, তার ধকল এখনও কাটেনি। নতুন করে ডলারের দাম বৃদ্ধি, এলসি জটিলতা, কাঁচামালের দাম বেড়ে যাওয়া, একই সঙ্গে বিএনপির হরতাল অবরোধের প্রভাবে আরও গভীর সংকটে পড়েছে এই শিল্প। আজকে নভেম্বরের হচ্ছে 21 তারিখ, এখন পর্যন্ত আমাদের আপনি কি বলে ক্যালেন্ডারই অর্ডার নাই। এই অবস্থায় চলতে থাকলে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাব। তারা জানান, ক্যালেন্ডার, ডায়েরি, ওষুধের বক্স সহ বিভিন্ন পণ্যের প্যাকেট তৈরিতে প্রতি বছর এমন সময়ে পুরো দমে চলত কর্মযজ্ঞ। আর এবার অর্ডার কম থাকায় দিনের 6 থেকে 7 ঘন্টায় অবসরে কাটছে কর্মচারীদের। মুদ্রণ শিল্পের প্রধান কাঁচামাল হল কাগজ, কালি, প্লেট ও গ্লু। শিল্প মালিকরা বলছেন, বছর ব্যবধানে এসবের দাম বেড়েছে 52 থেকে 60%। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির তথ্য মতে, ছাপার জন্য ব্যবহৃত কাগজ, আর্ট কার্ডের দাম বেড়েছে 40%। টন প্রতি যার দাম এক বছর আগেও ছিল 80 থেকে 90 হাজার টাকা, এখন তার দাম 1,25,000 টাকা। কালি প্রতি সেট 1500 থেকে 2500 টাকা বেড়ে হয়েছে 3300 থেকে 3500 টাকা, যা বছরখানেক আগে ছিল 1500 থেকে 1800 টাকা। প্রতিদিন কাগজ 1800 টাকা থেকে বেড়ে হয়েছে 3300 টাকা। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো যে কাজগুলো করত, যেমন একটা প্রতিষ্ঠান 5,000 ডায়েরি ছাপত আগে, সে একদমই বন্ধ করে দিছে। এটা টিকে থাকতে পারছে না, কারণ যে পরিমাণ কাঁচামালের দাম বৃদ্ধি পেয়েছে, তৈরি মালের মানে আমাদের ফিনিশড প্রোডাক্টের দাম সেভাবে বাড়ানো সম্ভব হয়নি। আমদানি খরচ ও ডলারের দাম কমানো, সেই সঙ্গে এলসি জটিলতা দূর করার তাগিদ ব্যবসায়ীদের। অনুরোধ তাদেরকে হরতাল অবরোধ থেকে মুক্তি দেওয়ার। মুদ্রণ শিল্পকে বাঁচাতে সরকারের সুদৃষ্টির প্রত্যাশা ব্যবসায়ীদের, তা না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ সংকটের মুখে পড়বে এই শিল্প, এমনটি বলছেন ব্যবসায়ীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।